আমরা এসেছি bd2test.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আজকে আমরা এসেছি বাংলাদেশের একটি স্বনামধন্য এবং আন্তর্জাতিক মানের হসপিটাল DPRC হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আপনারা যারা এই হসপিটাল সম্পর্কে জানেন, আপনারা জানেন এখানে আন্তর্জাতিক মানের সব ধরনের টেস্ট এবং সকল ধরনের সুযোগ সুবিধা এখানে বিদ্যমান। আমরা এখানে আজকে এসেছি একজন পেশেন্টের সাথে, যিনি কথা বলার জন্য, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার ঘাড়ে ব্যথা সহ অন্যান্য আরও অনেক ধরনের সমস্যা উনি ভুগছিলেন। তো উনি DPRC হসপিটালে আমরা আজকে এসেছি ওনার সাথে এই ব্যাপারে একটু কথা বলার জন্য। স্যার, প্রথমে জানতে চাইবো আপনার নামটা একটু বলেন। আমার নাম KM আসগর খান। স্যার, আপনি কোথা থেকে এসেছিলেন? আমি গোপালগঞ্জ থেকে এসেছি। আচ্ছা স্যার, আপনি এই DPRC হসপিটালে কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা নিয়েছেন আমাদেরকে যদি একটু বলেন। আমি হসপিটালের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে চিকিৎসা নিয়েছি। আচ্ছা স্যার, আপনি এই DPRC হসপিটালের ঠিকানা বা অ্যাড্রেসটা কোথায় পেয়েছিলেন বা কোন মাধ্যমে আপনি পেয়েছেন যদি আমাদেরকে একটু বলেন। ইসের অ্যাড্রেসটা আমি সাধারণত ইসের থেকে পেয়েছি, ইউটিউব থেকে মানে অনলাইন থেকে আপনি এটার অ্যাড্রেসটা জানতে পেরেছেন। আচ্ছা স্যার, আমরা একটু জানতে চাইবো আপনার কাছে, আপনি কি এর আগে মানে কোথাও চিকিৎসা নিয়েছিলেন আপনি এই ঘাড়ে ব্যথার জন্য? হ্যাঁ, এর আগে আমি কয়েক জায়গায় চিকিৎসা নিয়েছি, কিন্তু ওই ওষুধ দেয় কিছু আর আমাকে এতটা মানে থেরাপি টেরাপি খুব একটা ব্যায়াম ট্যাম ফিজিক্যাল এক্সারসাইজও দেখাই দেয় না। আমি ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকি, আবার সমস্যা আসে। মানে আপনি ওষুধটা খাওয়ার পরে হয়তো আপনার কিছুদিন ব্যথাটা চলে যায়, আবার সেই ব্যথাটা পুনরায় আবার ফেরত আসে আপনার এই সমস্যাটা। তার মানে আপনি দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সমাধান আপনি পাননি? না, তখন আমি চেষ্টা করছি আমি মানে কোন ওয়েতে আমি কি কি করব। তখন আমি ওই ইউটিউবে গিয়ে দেখতে পাই যে এই স্যারের ট্রিটমেন্টগুলো আমি অনেকদিন অবজারভেশন করছি, দেখছি আর কি। আপনি স্যারের রিভিউগুলো, স্যারের ভিডিওগুলো সবগুলো আপনি দেখেছেন, রিসার্চ করেছেন? জি, দেখে তারপর আমাকে অনেকে অনেক রকম বলছে যে এসব জায়গায় গেলে অনেক টাকা লাগে, তারপরে বলছে যে অনেক সময় আছে থেরাপি টেরাপি দিয়ে ফিক্সড করে ফেলেই, কিন্তু এইসব কোনো পরামর্শই আমি শুনি নাই, আমি সরাসরি চলে আসছি না। মানে মানুষজন আপনাকে একটু মিসগাইড করার চেষ্টা করেছিল ভুল ইনফরমেশন দিয়ে? জি, এখন তাই বুঝতেছি আর কি। আচ্ছা স্যার, আপনার টোটাল সমস্যাটা কি ছিল যদি আমাদের সাথে একটু? সমস্যাটা আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা হতো আর কি, ব্যথা হলে তখন তার ওই মানে সহ্য করতে পারতাম না ব্যথা, তখন ওই ই হয়ে ওই অন্য ডাক্তারের সন্না পণ্য হয়েছে, তখন ওষুধ খাইয়ে কি পেনকিলার খাইয়ে কি একটু কমের দিকে থাকে, আবার যা তাই। স্যার, আপনার এই প্রবলেমটা ঠিক কতদিন যাবৎ আপনি ভুগছেন? আমার প্রবলেমটা চার বছর যাবৎ। তার মানে আপনি অনেকদিন থেকে আপনি এই সমস্যাটায় ভুগছিলেন? 2014 সাল থেকে, 6 বছর। স্যার, আচ্ছা আপনি যদি বলেন যে আপনি এই DPRC হসপিটালে ঠিক কতদিন যাবৎ আপনার এই চিকিৎসাটা নিয়েছেন? আমি আজ 9 দিন যাবৎ। এই 9 দিন যাবৎ আপনি চিকিৎসা নেওয়ার পরে এখন আপনি ঠিক কেমন বোধ করছেন? হ্যাঁ, এখন আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি, ভালো। মানে আপনার গত 4 বছরে যে আপনি ব্যথাটা নিয়ে আপনি ভুগছিলেন, সেই ব্যথাটা মাত্র 9 দিনে আপনার চিকিৎসা আপনি মনে করছেন যে আপনি মোটামুটি আপনি ভালো সুস্থ হয়ে গেছেন? জি, মোটামুটি ভালো সুস্থ হয়েছে, যার জন্য আমি স্যারকে বলছি স্যার আমি তো এখন সুস্থ, আমাকে রিলিজ করে দেওয়ার জন্য। স্যার, এখানকার চিকিৎসা ব্যবস্থায় আপনি ঠিক কতটুকু সন্তুষ্ট যদি আমাদেরকে একটু বলেন? চিকিৎসা ব্যবস্থা আমি খুবই সন্তুষ্ট, খুবই ভালো সন্তুষ্ট। স্যার, এখানকার যারা স্টাফ বা নার্স বা যারা ম্যানেজমেন্টে যারা আছেন, মানে টোটাল স্টাফ, তাদের ব্যবহার বা তারা আপনার সাথে মানে যে ধরনের সার্ভিসটা দিয়েছেন সেটা সম্পর্কে যদি একটু বলেন। সার্ভিসটা খুব সুন্দর সার্ভিস পেয়েছি সবার কাছ থেকেই। আচ্ছা, মানে আপনার কি ধারণা যে এটা আপনার আন্তর্জাতিক মানের, যে আমরা মানে এখানে যেটা বলা হয় সেই কথা আসলে সেটার সাথে অবশ্যই মিল আছে যে আপনাকে যে ধরনের সেবা দেওয়া হয়েছে এটা আন্তর্জাতিক মানের একটা সেবা প্রতিষ্ঠান? স্যার, একটু যদি বলেন যে DPRC হসপিটালে এখানকার পরিবেশ এবং খাবার সম্পর্কে, যে আপনি ভর্তি থেকে যে ধরনের খাবার পেয়েছেন বা পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন। পরিবেশটা খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার থাকে সবসময়, আর সবসময় মানে খুব ভালো সার্ভিস দেয় এবং খাবারও খুব ভালো খাবার খাইতে কোনো অসুবিধা না। আমি কিন্তু বাসায় এত খাবার খাই না। আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার, DPRC হসপিটাল সম্পর্কে যদি আপনার একটা মতামত বলেন, যে আপনার একটা নিজস্ব মতামত। আমার নিজস্ব মতামত এই যে যদি কেউ এই এই ধরনের ব্যাক মানে মাঝে কোমর ব্যথা অথবা ঘাড়ে ব্যথায় ভোগেন, তাহলে এদিক ওদিকে মানে অযথা পয়সা নষ্ট না করে এইখানেই সরাসরি চলে আসা, এটা আমার ব্যক্তিগত মত, এখানে চলে আসা অনেক ভালো,
এখানে এক জায়গা পয়সা খরচ করে আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারবেন ভালো হয়ে। তার মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে আপনার মতো যারা অন্যান্য যেসব রোগীরা এই ধরনের সমস্যাটা ভুগছে আপনি তাদের জন্য আপনার মতামত হচ্ছে যে তারা যাতে অন্যান্য জায়গায় ঘুরে অযথা সময় নষ্ট না করে সময় মতো এখানে চলে আসেন এবং তারা সঠিক ট্রিটমেন্টটা পান। জি জি সেটাই আমার। বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান। আরেকটা মিনিট নাম ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের একটু প্রশংসা না করে পারছি না, কারণ ওনার ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট এবং আমি মনে করি যে উনি এই বাংলাদেশের একটা অমূল্য সম্পদ। উনি আমাদের এইভাবে উনি ওনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক এবং আমাদের বাংলাদেশে যারা এরকম ভুগতেছে এদেরকে সেবা দেওয়ার মন মানসিকতার জন্য ওনাকে আল্লাহ দেয় এবং দীর্ঘজীবী করে ওনাকে, এটাই আমি কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। জি অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ।